এক বসায় কয়টা ফুচকা খেতে পারবেন আপনি না ফুচকা আমি বেশি খাই না ফুচকা খান না কি খান বেশি আমি জুসটাই খাই বেশি মানে নরমালি এই জুস সামনে আছে চাইলে খেতে পারেন না পরে খাবো না পানি খেয়ে ছিলাম তো ওকে লাস্ট প্রশ্ন আপনাকে হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি মেসেজ দেয় কে বসুন্ধরা কিংসের যে গ্রুপ আছে ওইখানে একটু পর পর মেসেজ আসতে ওটা তো গ্রুপ মেসেজ পার্সোনাল মেসেজ সবচেয়ে বেশি দেয় কে হোয়াটসঅ্যাপে পার্সোনাল মেসেজ ওইরকম আসে না কেউ দেয় না তাহলে কি আমি মনে গত কয়েকদিন বেশি দিছি আপনাকে হ্যাঁ আপনি দিছেন কয়েকদিন আমি কয়েকবার দিছি না যদি আমি আপনার হোয়াটসঅ্যাপে লিস্ট যাই না যাই হোক আমি আড্ডায় ফিরে আসি সেটা হচ্ছে যে এরপর আমি ধাঁধা খেলবো কিন্তু তার আগে একটু বলতে চাই যে পড়াশোনাটা কোথায় হয়েছিল আর আপনার দেশের বাড়ি কোথায় ছোটবেলা যেখানে ছিলাম আমার বাসার পাশে ছিল একটা কিন্ডার গার্ডেন স্কুল ওইখানে পড়ছি তারপরে হচ্ছে একটা সরকারি প্রাইমারি স্কুলে পড়ছি দুই বছর তারপরে হচ্ছে সেটা কোথায় সেটা হচ্ছে আমার আমি যেখানে থাকি আমার হোম টাউন যেখানে ফরিদপুর ফরিদপুর চরভদ্রসন আচ্ছা ঠিক আছে সেটা স্কুল ছিল এরপরে বিকেএসপি জি এরপরে মাধ্যমিক স্কুলে পড়ার পর হচ্ছে বিকেএসপিতে অ্যাডমিট হই বিকেএসপিতে কলেজ লাইফও তো শেষ হয়ে গেছে হ্যাঁ বিকেএসপি থেকেই সব সম্প্রতি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো বা ভর্তি অ্যাপ্লাই করেছেন আবেদন করেছেন সেটা কত দূরে গেল ওইটা আমি অ্যাপ্লিকেশন করছি তো এখন আমি ফিডব্যাক পাই নাই তো আশা করতেছি পাবো ক্লাব ফুটবল খেলছেন সবসময় একটা বাধা ধরা নিয়মের মধ্যে থাকেন কখনো বোরিং লাগে না কষ্ট হয় না যে মন চাচ্ছে যেতে পারছি না আমি আসলে উপভোগ করি কারণ ওই ছোটোবেলা থেকে আমার নতুন করে অ্যাডজাস্ট করতে হয় না কারণ আমি ওই ক্লাস সেভেন থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসি ওই তখন থেকে ডিসিপ্লিন লাইফ ক্রিয়েট করতেছি তো যে কারণে প্রবলেম হয় না না তবু ওই যে ধরেন যারা আপনার ক্লাবে থাকেন বা ফুটবল খেলতে যান চাইলে তো বেরোতে পারেন না মাঝে মধ্যে একটু মন চান একটু বাড়িতে ঘুরে আসি ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দেই হ্যাঁ তখন একটু কষ্ট লাগে না কোনো সময় কেমন হয়েছে খুব কষ্ট লাগলো ধুর আমি যেতে পারলাম না মিস করলাম এরকম কখনো হয় বাসায় যদি কোনো প্রোগ্রাম থাকে যেতে পারি না তখন একটু খারাপ লাগে বাসায় বাড়ির জন্য হ্যাঁ মানে ধরেন কোনো প্রোগ্রাম হচ্ছে রিলেটিভ কারোর মধ্যে তো তখন যদি না যাইতে পারি সবাই এনজয় করতেছে তখন একটু খারাপ লাগে কোচকে ভালো করে বলে দেয় না ছুটি যে কোচ দাও না দেয় কোচ ফ্লেক্সিবল আছে যখন আমাদের খেলাধুলা থাকে না বললে ছুটি দেয় সমস্যা ছুটি দিয়ে দেয় সুযোগ পেলে কোন আন্তর্জাতিক ফুটবল ক্লাবে নিজেকে দেখতে চান খেলতে চান আমি বার্সাতে খেলবো বার্সা আপনি বার্সা ফ্যান ওকে ধাঁধার প্রসঙ্গে যাচ্ছি কিন্তু ধাঁধার প্রসঙ্গে যাওয়ার আগে আমি দুটো ছোট প্রশ্ন করতে চাই ফুটবল রিলেটেড ওকে ফিফা তো ফুটবলের অভিভাবক সংস্থা আপনাকে বলতে হবে যে ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফিফা কত সালে এটা মেবি ১৯৩৬ আই থিঙ্ক ১৯৩৬ আই থিঙ্ক একটু ৩২ বছর বেশি বলে ফেলেছেন সেটা হচ্ছে ১৯০৪ সাল আচ্ছা ব্যাপার না এটা প্যারা নাই আরেকটা প্রশ্ন করি এমন একজন প্লেয়ারের নাম বলুন যিনি কিনা একই দলের হয়ে তিনবার বিশ্বকাপ জয় করেছেন কোন নামটা হতে পারে এটা ব্রাজিলিয়ান কেউ হবে ব্রাজিলের ওকে রোনাল্ডো কি তাকে বলা হয় কালো মানিক রোনালদিনহো পেলে পেলে ও সরি আচ্ছা যাই হোক সমস্যা নেই এখন আমি একটা ধাঁধার প্রসঙ্গে যাব এরপরে হচ্ছে আমরা আবার গভীর আড্ডায় চলে যাব ধাঁধাটা হচ্ছে অল্প দিলে ভালো লাগে বেশি দিলে বিষ শাশুড়ি ছেলের বউকে বলে ঠিক মতন দিস বলতে হবে জিনিসটা কি জ্ঞান জ্ঞান অবশ্যই শাশুড়িকে বল শাশুড়ি বউকে বলবে না ঠিক মতন দিস মাইন্ড নাকি না শাশুড়ি কি মাইন্ড দেবে টিপস দিবে ভালোবাসা মনে হয় আদর বা ভালোবাসা না 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 আদর ভালোবাসা না আচ্ছা আমি উত্তরে চলে যাব আচ্ছা বলেন লবণ লবণ তরকারি লবণ আচ্ছা ঠিক আছে ওকে আমরা আবার একটু আড্ডায় ফিরে আসি প্রেম প্রেম করছেন কি না এটা বলতে চাচ্ছি না মানে গার্লফ্রেন্ড আছে প্রেম করেন না প্রেম করেন না না বলা যাবে না বলা যাবে না এই যে এখানে কিন্তু একটা কিন্তু হয়ে গেল একটা হচ্ছে আমি প্রেম করি না প্রেম করি কিন্তু বলা যাবে না মানে হচ্ছে মধ্যপন্থা আছে সামথিং সামথিং মেবি না তাও নাই আর এমনিতে কত বছর বয়সে বিয়ে করতে চান জানি না এখনো কি হয় আসলে এখনো ওইভাবে চিন্তা করি নাই বিয়ে কি নিজের পছন্দে করবেন নাকি আমার পছন্দে সবারই পছন্দে সবার পছন্দে আগে আমু না আগে আপনার পছন্দে এখনো আসলে সত্যি বলতে ওইভাবে চিন্তা করি নাই আচ্ছা ঠিক আছে ওকে আপনাকে বিয়ে প্রসঙ্গে আর মানে প্যারা না দিই অন্য প্রসঙ্গে চলে আসি আপনার লাইফে প্রথম ইনকাম কত টাকা ছিল ফুটবল খেলে প্রথমে ৫০০ টাকা আর্ন করছিলাম ৫০০ টাকা হ্যাঁ এটা অনেক আগে অনেক আগে কি করেছিলেন এই টাকা দিয়ে এই টাকাটা আমুকে দিয়ে দিছিলাম আমুকে হ্যাঁ ফার্স্ট ইনকাম ছিল এই জন্য আচ্ছা অনেকেই বলে যে আমাদের দেশে ক্রিকেটার বা ফুটবলাররা যখন ভালো খেলাধুলা করে বা একটু ভালো খেলে চোখে নজরে পড়ে যায় মিডিয়া তাকে নিয়ে মাতামাতি করে এরপর মিডিয়ার কারণে খেলোয়াড়রা হারিয়ে যায় আমরা কি মোরসেলিনকেও হারিয়ে ফেলবো এই ধরনের আশঙ্কা আছে না আমি আসলে চেষ্টা করব যেন আমার পারফরমেন্সটা ধরে রাখতে পারি ওয়ার্ক যেন ভালোভাবে করতে পারি অফ দ্য ফিল্ড
অন দ্য ফিল্ড। তো আশা করতেছি যদি আমি সব ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ এরকম নেগেটিভ কিছু হবে না। আমরা মোরসালিনকে ব্যতিক্রমী চাই, মোরসালিন হারাবে না। আচ্ছা, আর এখন যে যে প্রায় সময় মিডিয়া ফেস করতে হয়, কখনো প্রেশার মনে হয়? মিডিয়ার প্রেশারটা তো আমি আসলে ইয়া করি না, ক্লাব ক্লাবই আসলে এদিকে ছাড়ে। আজকে যে আমি আপনাকে এত প্রশ্ন করছি, আপনার কাছে কি প্রেশার মনে হচ্ছে? না, প্রেশার মনে হচ্ছে একদম ফিল ফ্রি। বাহ, আমি তো ভাবতেছি যে আপনি আবার মানে প্রেশার টেশার মনে করেন। না, প্রেশার না, লাইফটাই চিল, খেলতে খেলতে হয়ে যায়। যাই হোক, এখন যেটা হচ্ছে, খেলতে গিয়ে কোনো মজার ঘটনা আছে যেটা দর্শকদের সাথে আমাদের সঙ্গে শেয়ার করা যায়? ওই রকম কিছু নাই, কিন্তু আমার মনে আছে একদিন আমি মাদারীপুর খেলতে গেছিলাম, মানে প্রফেশনাল না, এমনি নন প্রফেশনালের কথা বলতেছি। তো একটা বুড়া লোক আমাকে খুশি হয়ে 10 টাকা দিছিল। তো ওই ব্যাপারটা আমার এখনো মাথায় আছে। তো ওই ব্যাপারটা না, অনেক আগে অনেক। কেন কেন 10 টাকা কেন দিল? আমার খেলা তার অনেক ভালো লাগছে। ভালো লাগছে এই জন্য। কত বছর বয়স ছিল তখন আপনার? আমি তখন আরও অনেক ছোট, প্রায় 3-4 বছর আগে হবে। মোরসালিনের নিজেকে নিয়ে স্বপ্ন কি? আমার পার্সোনাল স্বপ্ন হচ্ছে অবশ্যই দেশের জন্য ভালো কিছু করা, যেন দেশকে অনেক ভালো কিছু দিতে পারি নিজের পারফরমেন্সের মাধ্যমে। ক্লাবের জন্য সেম, যেন নিজের পারফরমেন্স দিয়ে আসলে ক্লাবকেও ভালো একটা কিছু উপহার দিতে পারি। আর ব্যক্তিগতভাবে আমার চেষ্টা থাকবে আমি আসলে যেন অ্যাটলিস্ট বাংলাদেশকে অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারি। আড্ডা শেষের দিকে চলে এসেছি, বেশি জানাবো না। এবার একটু আর্জেন্টিনার প্রসঙ্গে আসি, যেহেতু আপনি আর্জেন্টিন সাপোর্টার, আর্জেন্টিনা এবার ফুটবল বিশ্বকাপ জিতলো, বিতর্ক তো কিন্তু এটা নিয়েও আছে। অনেকে বলে যে ফিফার সাপোর্টেই নাকি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেছে, বিশেষ করে মেসিকে পেনাল্টি সুযোগ দিয়ে দিয়ে গোল করে করে গেছে। এখন আপনার কাছে একজন খেলোয়াড় হিসেবে এটা কেমন মনে হয়? না, এটার সাথে একদমই একমত না, কারণ ওইখানে আপনার মানে সব কিছু তো অনেক সাইন্টিফিক ওয়েতে হচ্ছে। রিসেন্ট দেখা যাচ্ছে যে হয়েছে, অনেক রিভিউর ব্যবস্থা আছে, তো সব মিলিয়ে মনে হয় না এরকম কোনো কিছু। আর একটা বিতর্কিত গোল কিন্তু আছে 1986 সালে, হ্যান্ড অফ গড, ওই প্রসঙ্গে কী বলবেন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে? ওইটা ওই তখন তো আমি জন্মাই নেই, তো আসলে ওই প্রসঙ্গে কিছু না বলাই ভালো, কিছু না বলাই ভালো। তাহলে আমরা একটু নেইমার প্রসঙ্গে যাই, ব্রাজিলের খেলোয়াড় নেইমারকে আপনার কেমন মনে হয়? আমার মেসি তো আসলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু আমি আসলে পার্সোনালি নেইমারের খেলাটা আমি আসলে খুব উপভোগ করি। আচ্ছা, এই যে নেইমার যে বারবার পড়ে যায় ইঞ্জুরিতে পড়ে, এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন? তো এটা আসলে আমাদের ফুটবলে অনেক টাইমে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এরকম করে, তো এটা আসলে খারাপ কিছু না। এটা আসলে আমি মনে করি যে যদি আমি একটু শো করে যদি আমি একটা কাউকে ইয়েলো কার্ড বা একটা রেড কার্ড পাইতে পারি, তো এটা আলটিমেটলি আমার টিমের জন্য ভালো। মানে তাহলে এখন আমি প্রসঙ্গে, মাঝে মধ্যে কি আপনি এভাবে পড়ে গিয়ে হলুদ কার্ড খাওয়ান? এটা আসলে ফুটবলে এটা করতে হয় মাঝে মাঝে, টেকনিক ইউজ করতে হয়, কারণ অপোনেন্টের একটা প্লেয়ার যদি একটা কম খেলে তো আমাদের জন্য আলটিমেটলি অ্যাডভান্টেজ। লাইফের এই অল্প ছোট্ট জীবনে, এই এখন পর্যন্ত ছোট্ট ক্যারিয়ারে সবচেয়ে নিজের করা বেস্ট গোল কোনটা? অবশ্যই আমার ওই বসুন্ধরা এগেনস্টে একটা গোল ছিল, ওইটা ছিল বসুন্ধরার। তো ওই গোলটা হচ্ছে আমার কাছে আসলে ওই গোলটা ভালো লাগছে, ওই মোমেন্টটা ভালো লাগছে। বাট আমার যে ন্যাশনাল টিমে হয়ে যে আমি ওই লাস্টের ম্যাচে যে ইয়ার সাথে গোলটা করি, আমরা একটা গোল খেয়েছিলাম, তো আমার গোলটা হচ্ছে ড্র, মানে একে একে সমতায় আসে, তো ওই গোলটার মানে আমার কাছে অনেক, আমার কাছে মনে হয় যে ওটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, ওই ঘটনাটা তো এমন ছিল যে আপনি বসুন্ধরার প্লেয়ার, আপনাকে তারা নিয়ে গেছিল হায়ার করে। হ্যাঁ, ওইটা আগে। তো আপনি যখন আবার ক্লাবে ব্যাক করলেন, আপনাকে বললো না তুমি আমাদের ক্লাব হয়ে আমাদের গোল দিলা? না 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 না, ক্লাব ম্যানেজমেন্ট আরো বেশি অ্যাপ্রিশিয়েট করছে তারপর থেকে, যে তুমি নিরপেক্ষভাবে পাঠিয়ে দিয়েছো। মানে তারা কিন্তু আমাকে ওইখানে পাঠাইছিল যেন আমি একটু প্লেইং টাইম পাই, যেন বসুন্ধরাতে তোমার লং টার্ম চুক্তি, যেন আমি ওইখান থেকে একটু এক্সপিরিয়েন্স হয়ে আমি যেন এখানে খেলতে পারি। তো আলহামদুলিল্লাহ আসলে ওইভাবেই হয়েছে। সেদিন তো ক্লাবে একটু খুব পার্ট নিয়ে ঢুকছিলেন না? আমি না না না, পার্ট না, নর্মাল, আমি আসলে নর্মাল আগের মতোই আছি, আগে যেরকম ছিলাম ওইরকম। আচ্ছা, একদম শেষ প্রশ্ন, অল্প বয়সে অনেক ফ্যান ভক্ত হয়ে গেছে, দেখলাম যে আমার এখানে আসার পরে অনেকে ছবি টবি তুলে গেলো, কোনো মজার ঘটনা আছে ভক্তদেরকে নিয়ে? না, ওইরকম কোনো মজার ঘটনা নাই, কিন্তু আসলে আমি সবার কাছে গ্রেটফুল যে সবাই আমাকে আসলে খুব সাপোর্ট করছে, আমি আসলে সবার কাছে মানে মন থেকে খুব কৃতজ্ঞ। তো আমি আমার আশা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যেন আমাকে এবং আমাদের দেশকে, আমাদের ক্লাবকে যেভাবে সাপোর্ট করতেছে এভাবে যেন আসলে সাপোর্টটা করে। যাই হোক, মোরসালিন আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, অনেক কথা বলেছি, সবশেষ বলতে চাই, আপনি জাতীয় ফুটবল দলে খেলছেন, আপনার কিছু ভক্ত আছে, পুরো দেশ আপনার থেকে অনেক কিছু চায় এবং আশা করি আপনিও তাদেরকে নিরাশ করবেন না।
সে পুরো দেশবাসী যারা আপনার খেলা পছন্দ করে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলার থাকে আপনি চাইলে বলতে পারেন। দেশবাসীর কাছে আসলে আমার এক্সপেকটেশন থাকবে যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, যেন আসলে আমরা ভালো পারফর্ম করতে পারি এবং দেশের মানুষকে দেশকে কিছু দিতে পারি। স্পেশালি আমার জন্য দোয়া করবেন, আপনারা যে সাপোর্ট আমাকে করতেছেন তো আমি যেন আসলে আপনাদেরকে আশাহত না করি, তো এটা আসলে সবার কাছে প্রত্যাশা থাকবে।